আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে বিকাশ সরকার এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বিকাশ সরকার ফেসবুক পেজটি লাইক করুন। এখন দেখুন বিস্তারিত খবর। আজ জামাই ষষ্ঠী, ধুমধাম ও মহাসাড়ম্বরে পালিত হচ্ছে প্রতিটি বাঙালির ঘরে ঘরে। আর এই সময় বাঙালি ঘরের জামাইরাও কর্মসূত্রে যে যেখানেই থাকেন না কেন, এই সময়কালে যাত্রা করেন শ্বশুরালয়ের উদ্দেশ্যে। আসলে জামাই ষষ্ঠী হচ্ছে একটি ধর্মীয় ও আনন্দদায়ক উৎসব। এই উৎসব আমরা খুব আনন্দের সহিত পালন করে থাকি। মা ষষ্ঠীর উদ্দেশ্যে কন্যা ও জামাইয়ের কল্যাণ কামনায় জন্যই এই ষষ্ঠী মূলত পালন হয়ে থাকে। জামাই ষষ্ঠী উৎসব আসলে মা ষষ্ঠীর ব্রত। মা ষষ্ঠীর উদ্দেশ্যে কন্যা ও জামাইয়ের মঙ্গল কামনার উদ্দেশ্যে পূজা ও প্রার্থনা নিবেদন করা হয়। আর মা ষষ্ঠী হলেন সন্তানদাত্রী এবং তাহার রক্ষার করতে দেবী। তাহার কি পায়? নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় এবং সন্তানের তিনি রক্ষা করে থাকেন। তাই তার কাছে সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এই জামাই ষষ্ঠী উৎসব বা ব্রত পালন করে থাকেন প্রত্যেকটি বাঙালি মায়েরা। চিকিৎসক বিকাশ সরকার বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সাথে এখানে সুলভ মূল্যে বিভিন্ন রকমের মাস্ক স্যানিটাইজার পাওয়া যায়। মোবাইল নম্বর 9002444795।